নমস্কার বন্ধুরা নলেজ গুরু ফ্যামিলির পক্ষ থেকে আপনাকে জানায় নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা আজকের এই ভিডিওটি হচ্ছে তাদের জন্য যারা জন্ধন অ্যাকাউন্ট রয়েছে কিংবা আপনার যদি জন্ধন অ্যাকাউন্ট নাও থাকে তাহলে কিন্তু এই ভিডিওটি আপনার জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ সুতরাং একদম শেষ পর্যন্ত সঙ্গে থাকুন কারণ এই ভিডিওটিতে আপনাদের জন্য নতুন সুখবর রয়েছে ভবিষ্যতে এই ধরনের যে কোনো আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সাবস্ক্রাইব করতে কোনো রকম টাকা লাগে না সুতরাং একটু কষ্ট করে নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব হয়ে গেলে পাশে নোটিফিকেশন বেলটিকে বাজিয়ে দিন যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনার কাছে আজকের এই ভিডিওটিকে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন কারণ আপনার একটি লাইক আমাকে অনেকটা উৎসাহিত করবে পরবর্তী ভিডিও আপলোডের জন্য ভিডিওটিকে অবশ্যই সকলের সাথে শেয়ার করবেন তো চলুন শুরু করা যাক তো এই নিউজটি উঠে আসছে আজ পত্রিকার তরফ থেকে এখানে টাইটেলটি ছিল জনধন অ্যাকাউন্টের মাধ্যমে বিশেষ সহায়ক ভাতা দেওয়ার প্রস্তাব কেন্দ্রের এখানে বিস্তারিতভাবে আলোচনা করা আছে আমি সব ফালতু কথা না গিয়ে আপনাদের সোজাসুজি বলে দিচ্ছি এখানে ব্যাপারটা কি আপনারা যারা যারা জনধন অ্যাকাউন্ট করেছিলেন তারা কিন্তু এবার দুই হাজার উনিশেই নতুন কিছু সুখবর পাবেন বিশেষ করে নরেন্দ্র মোদী সরকার দেখতে চাইছে কৃষক এবং যারা দরিদ্র শ্রেণীভুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে যেহেতু ভারতে কৃষক আত্মহত্যার সংখ্যা যথেষ্ট বেড়েছে এবং তার সাথে সাথে রয়েছে তিন রাজ্যে মোদির পতন এবং সেই কারণে কিন্তু মোদী সরকার এবার এই সকল কৃষক এবং দরিদ্র মানুষের পাশে এসে দাঁড়াচ্ছে যাতে খুব সহজে মানুষের মন জয় করা যায় এর আগেও নরেন্দ্র মোদী বিভিন্ন প্রকল্পের কথা ঘোষণা করেছিল যেগুলো যেগুলো মূলত বিভিন্ন সংক্রান্ত মানুষের কাছে কাজে লাগে না তো এবার বিজেপির ভেতর কিন্তু আসছে যাতে আসছে বাজেটে এমন কিছু একটা ঘোষণা করা হয় যেটা সরাসরি পৌঁছে যাবে সাধারণ জনগণের কাছে অর্থাৎ এই সকল দরিদ্র এবং কৃষক পরিবারের কাছে এবং সেই উদ্দেশ্যেই কিন্তু মোদী সরকার নতুন কিছু ভাবতে শুরু করেছে এটা নিয়ে যেহেতু সামনেই লোকসভা ভোট সেই কারণে কিন্তু আপনারা এটা আশা করতেই পারেন যে খুব শীঘ্রই কিন্তু মোদী সরকারের তরফ থেকে কিছু একটি সুখবর পেতে চলেছেন আপনারা শুধুমাত্র জনধন অ্যাকাউন্টের ক্ষেত্রে নয় অন্যান্য ক্ষেত্রেও কিন্তু এবার বাজেটে নতুন কিছু প্রকল্পের কথা ঘোষণা হতে পারে অর্থাৎ যেটাতে ভীষণভাবে উপকৃত হবেন আম জনতা আশা করি বিষয়টি আপনাদেরকে যথাযথভাবে বোঝাতে পারলাম ভবিষ্যতে এই ধরনের আরো বিভিন্ন ভিডিওর জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন আজকের এই ভিডিওটিকে অবশ্যই একটি লাইক দিয়ে দিন ভিডিওটিকে অবশ্যই সকলের সাথে শেয়ার করে দিন আজকের মতো এতটুকুই হ্যাভ এ গুড ডে